এক পুরাটাই গলা থেকে পায়ের তলা পর্যন্ত রাতে লাগিয়ে ফেলতে হবে পরের দিন গোসল করে এই কয়দিন যেসব জামা কাপড় ইউটেন্সিল ওনার যা ছিল সব ধুয়ে ফেলতে হবে এবং ওনার কন্ট্যাক্টে যারা ওনার মিসেস হতে পারে ছোট ভাই বোন হতে পারে সবাইকে ইউজ করতে হবে এটা ফেসে দেওয়া যাবে না না ফেসে আমরা দেই শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে ইউজুয়ালি ফেসে স্ক্যাবিসটা দেখা যায় তখন আমরা ইউজ করতে বলি অ্যাডাল্টে গলা থেকে পায়ের তলা এই যে এখন বেশ গরম বলেছে প্রচুর ঘাম হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন খুবই কমন তো কমন এগুলোর এগুলো মানে ব্যাপারে একটু শুনবো কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে যে কথা বলছিলাম যে ফাঙ্গাল ইনফেকশন খুব কমন ফাঙ্গাল ইনফেকশন এই যে এন্টি ফাঙ্গাল কি মলম দিয়ে সারবে না আপনার ওরাল খেতে হবে ধন্যবাদ আপনাকে এটা আসলে এখনকার একটা বার্নিং কোশ্চেন বলবো বিশেষত আমরা যারা ডার্মাটোলজি প্র্যাকটিস করি তাদের ক্ষেত্রে মলম দিয়ে আগে প্রায়ই দেখা যেত এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন ছেড়ে যেত যেমন কুচকিতে বগলে নাভিতে যে ধরনের ফাঙ্গাস হতো কিন্তু আজকাল দেখা যাচ্ছে শুধু মলমে সেটা কাজ করছে না তারপরেও সবচেয়ে জরুরি যেই বক্তব্যটা অতি মাত্রায় অ্যান্টিফাঙ্গাল ওরাল ক্যাপসুল ইউজ করার কারণে এটা বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হয়ে গেছে বিশেষ করে আমরা হসপিটালে প্রতিনিয়ত পাচ্ছি যে ফ্লুকোনা জল ইট্রাকোনা জল কিটোকোনা জল সব ধরনের ওষুধ দিয়ে দেখেছি কোনো হচ্ছে না যার কারণে আমরা টার্বিনাফিন নামে একটা ওষুধ ইউজ করছি সেটাও ইদানিং দেখা যাচ্ছে কিছু মানুষের কাজ করছে কারো করছে না পরবর্তী জেনারেশন হিসাবে ভরিকোনা জলটা আমরা এখন ব্যবহার করে থাকি তবে এটা একটা সতর্ক বার্তা আমি বলবো আমাদের জন্য যে আমাদের দর্শকদের জন্য আমাদের পেশেন্টদের জন্য এবং ডক্টর সবার জন্য যে আসলে আমাদের অতি সতর্কতার সব বা অ্যান্টিফাঙ্গাল সব রেজিস্টার্ড আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে